আজকে তোমাদের ইতিহাস পরীক্ষা হলো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তোমরা অ্যান্সারগুলো দেখে নাও অ্যাট ফার্স্ট তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছিল উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন এটা হয়ে যাবে তোমাদের বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে নদীয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন অনেকে এটা করে দিয়েছে নিখিলচন্দ্র রায় কিন্তু এটা হবে তোমাদের কুমুদনাথ মল্লিক আগে ভালো করে পড়ে নিতে হবে নদীয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক অনেকে আবার কুমুদরঞ্জন মল্লিক করেছে কিন্তু সঠিক অ্যান্সার হবে কুমুদনাথ মল্লিক কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় এটা তোমাদের রয়ে যাবে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন এটা হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ঔপনিবেশিক অরণ্য আইনের আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হল মুন্ডা বিদ্রোহ নীলবিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল নদিয়া জেলায় ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল দোসরা আগস্ট আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো এটা হয়ে যাবে ভারত সভা অনেকে আবার বঙ্গভাষা প্রকাশিকা সভা করছে কিন্তু সঠিক অ্যান্সার হবে সভা নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার নেক্সট এরপর বাংলা ভাষার প্রথম সচত্রীয় পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে উনিশশো বিয়াল্লিশ ভোগেশ্বরী ফুকনী শহীদ হয়েছিলেন আসামে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্রপ্রসাদ বসু বিনা দাস বাংলার ছোটলাল স্টেনলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আর স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি রামালু। গোয়া ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এরপর দেখে নাও অ্যাসিকিউ একটি বাকি উত্তর দাও কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপিত করা হয় ফিফথ জুন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় মাহফিজখানা কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে একুশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ এরপর ঠিক বা ভুল নির্ণয় করে দেখে নাও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে এটা ভুল হবে নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার এটা সঠিক হবে ঠিক ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন মিয়া এটা ভুল দি ব্যাঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা ঠিক এরপর স্তম্ভের সাথে স্তম্ভ মেলাতে হবে লর্ড রিপন এটা হয়ে যাবে হান্টার কমিশন নেলি সেনগুপ্ত স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট লর্ড আর্মস্ট্রাম এটা হবে ব্যাঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আর তারকনাথ পালিত যেটা সেটা হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এরপর তোমাদের মানচিত্র এগুলো দেওয়া আছে তোমাদের হুবহু কমন পড়ে গেছে এবছর নেক্সট এরপর দেখে নাও সঠিক ব্যাখ্যা নির্বাচন করো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো এটা তোমাদের ব্যাখ্যা থ্রি হবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য সেকেন্ড কোয়েশ্চানটা তোমাদের ব্যাখ্যা টু এটা হবে ঠিক এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন নেক্সট এরপর যেটা হবে তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এরপর ব্যাখ্যা তিনেরটা ঠিক হবে রশিদ আলী ছিলেন আজাদিন বাহিনীর একজন ক্যাপ্টেন এরপর তোমাদের দু নম্বরের যে প্রশ্নগুলো দেখে নাও তোমাদের যে সাজনে দেওয়া হয়েছিল মোটামুটি তোমরা এগারোটা করতে পারবে দেখে নাও নেক্সট এরপর লং কোয়েশ্চেন তোমাদের চার নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল তোমাদের পড়ে গেছে দেখে না এরপর আট নাম্বারের যে প্রশ্নগুলো এসেছে